শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার অনশনে ভারতের কৃষকরা যোগ দেবেন কেজরিওয়াল। আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে 63 তালেবান নিহত। নাগর্নো কারাবাখে যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে, রাশিয়ার অভিযোগ। সৌদের পাহারায় ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান, উত্তেজনা তুঙ্গে। এবং সবশেষ থাকছে আমিরাতের সঙ্গে বায়ু থেকে পানি তৈরির চুক্তি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত, সেই ধারাবাহিকতায় এবার অনশনে ঢাক দিয়েছেন দেশটির আন্দোলনরত কৃষকরা। সোমবার 14 ডিসেম্বর সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত 9 ঘন্টার অনশনে ডাক দিয়েছেন তারা। এই সময় তারা কোনো খাবার গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এদিকে কৃষকদের আজকের অনশনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যোগ দেবেন বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে। কেজরিওয়াল বলেন, আমি কৃষকদের অনশনে যোগ দিব, এই সময়ে আমি কোনো খাবার গ্রহণ করব না। আম আদমি পার্টির স্বেচ্ছাসেবক দলেও আমি অনশন যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের উচিত দ্রুত কৃষকদের দাবি মেনে নেওয়া এবং সর্বনিম্ন সহায়ক দাম MSP নির্ধারণে বিল পাশ করা। উল্লেখ্য, গত 18 দিন ধরে দিল্লির সীমানা অবরোধ করে বসে রয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা, কিন্তু ভারত সরকার এখনও কৃষকদের দাবিতে সাড়া দেয়নি। এই অবস্থায় বিভিন্ন কৃষক সংগঠনের প্রধানরা সোমবার একদিনের অনশন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেন। আফগানিস্তানের দক্ষিণাঞ্চল তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 63 তালেবান নিহত এবং অপর 29 জন আহত হয়েছে। আফগান সেনাবাহিনী রোববার এক বিবৃতি জানিয়েছে, গত 3 দিন ধরে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাড়াশি অভিযানে হতাহতের এই ঘটনা ঘটে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি বলেছে, কান্দাহার শহর এবং আশেপাশের 5টি জেলায় বিমানবাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এই অভিযান পরিচালিত হয়। 19 বছরের বেশি সময় ধরে আফগানিস্তানের মোতায়েন থাকার পর সম্প্রতি তালিবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তি চুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম অবস্থায় আফগান সেনাবাহিনী এবং তালিবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো। এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর শনিবার কান্দাহারে তালিবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়। প্রদেশের জারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালিবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়। তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম ওয়ারদাক এক টুইট বার্তায় বলেছেন, কান্দাহারে মার্কিন বিমান হামলায় 10 বেসামরিক ব্যক্তি নিহত এবং বহু আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তবে মার্কিন বাহিনী তাদের হামলার বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি নাকচ করে দিয়েছেন। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে বলে রিপোর্ট করেছে রাশিয়ার সেনাবাহিনী। এর মাধ্যমে নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার যুদ্ধ বন্ধের পর আবারও এই অঞ্চলে নতুন করে সংঘাত। কোনো পক্ষ দোষারোপ না করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গত শনিবার বলেছে, হাদ্রাত জেলায় গত 11 ডিসেম্বর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা লক্ষ্য করা গেছে। যে অঞ্চলে রাশিয়ার শান্তিরক্ষীরা নিয়োজিত আছে তার বৃহৎ অংশই আজারবাইজান গত মাসে পুনরুদ্ধার করেছে, যা পূর্বে 25 বছর যাবৎ আর্মেনিয়ার দখলে ছিল। গত 10 নভেম্বর শান্তি চুক্তির পর রাশিয়া এ প্রথম অস্ত্রবিরতির লঙ্ঘনের অভিযোগ করল। রোববার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই সেনা দলটি নাগর্নো কারাবাখ সংলগ্ন এলাকায় হামলার শিকার হয়ে তাদের 4 জন সৈন্য নিহত হয়েছে। অপরদিকে আর্মেনিয়া কর্তৃপক্ষ বলছে তাদের 6 জন সেনা সদস্য আহত হয়েছেন। গত শনিবার আর্মেনিয়া এবং আজারবাইজান একে অপরকে যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে, যা বিতর্কিত ভূখণ্ডে 6 সপ্তাহের যুদ্ধের ইতি টেনেছিল। এ ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়া সেনাবাহিনীকে কঠোর হস্তে দমনের হুমকি দিয়েছেন। ইরান সীমান্তের উপর দিয়ে মার্কিন দুটি B-52 বোমারু বিমান উড়ে গেছে। বৃহস্পতিবার সৌদি আরবের রাজকীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমানের পাহারায় উড়ে গেল বিমান দুটি। এতে করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। ইরান হুঁশিয়ার উচ্চারণ করে বলেছে, সে দেশের আকাশ সীমার ক্ষুদ্রতম লঙ্ঘনের কঠিনতম জবাব দেওয়া হবে। বিশ্বের সবচেয়ে দূরপাল্লা এ বোমারু বিমান যুদ্ধের রসদ নিয়ে টানা 36 ঘন্টা উড্ডয়ন করতে পারে। ইরান দাবি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে উস্কানি দেওয়ার মাধ্যমে তেহরানের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে।
ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদেম রাহিমজাদে শনিবার এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছে। জেনারেল রাহিমজাদে বলেন, ইরান সীমান্ত থেকে 150 মিটার দূর দিয়ে উড়ে যাওয়া মার্কিন B-52 বোমারু বিমান সহ এই অঞ্চলের আকাশে প্রতিরক্ষা গতিবিধি নখরদপনে রেখেছে তেহরান। মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি আমেরিকার লুজিয়ানা ঘাটি থেকে 2টি B-52 বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরই মাধ্যমে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের উপর দিয়ে উড়াউড়ি করছে। সম্পর্ক স্বাভাবিকের পর ইসরায়েলের একটি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে বায়ু থেকে পানি উৎপাদনের প্রযুক্তি সরবরাহর চুক্তি করেছে। আরব আমিরাতের কৃষিভিত্তিক প্রতিষ্ঠান আল ডাহরার সঙ্গে ইসরায়েলের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াটার জেনের এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির আওতায় ওয়াটার জোন বায়ু থেকে পানি উৎপাদন করিয়ে আমিরাতের কৃষি খাত থেকে শুরু করে হাসপাতালেও তা সরবরাহ করবে। ওয়াটার জেনের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী ডক্টর মাইকেল মিশিলিয়ান বলেছেন, পরিবেশের কোনো ক্ষতি না করে এবং বিদ্যুতের ব্যবহার ছাড়াই এই পদ্ধতিতে প্রতিদিন 5,000 লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব। গ্রাম বা শহর থেকে দূরের কোনো বস্তুতে এই প্রযুক্তিতে পানি উৎপাদন করা সবচেয়ে বেশি কার্যকর। গত বছর ব্রাজিল, ভিয়েতনাম এবং ভারতে এই প্রযুক্তি সরবরাহ করা হয়। এছাড়া 2018 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বনে দাবানলের সময় সেখানেও এই প্রযুক্তিতে বায়ু থেকে পানি উৎপাদন করে সেখানকার বাসিন্দাদের জরুরি পানির চাহিদা মেটানো হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।